এশিয়ান এক্সপ্রেস আজ রয়েছে সুনামগঞ্জ পাঁচ আসনে। এই মুহূর্তে সুনামগঞ্জের দোয়ারা মধ্য বাজারে আছেন সহকর্মী বিকাশ বিশ্বাস, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দোয়ারাপাড়া দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জনাব ফরিদ আহমদ তারেক। আমরা তার কাছে জানতে চাইবো যে আওয়ামী লীগ সার্বিক কি প্রস্তুতি নিচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, দলের মধ্যে কোনো বিভক্তি রয়েছে কিনা। আসসালামু আলাইকুম। প্রথমে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগ অত্যন্ত সুসংগঠিত। আমরা বিভিন্ন ওয়ার্ড কমিটি, আমাদের 9টা ইউনিয়ন কমিটি আমরা করেছি নিজে গিয়ে, আমরা গ্রাম কমিটি করেছি, সেন্টার কমিটি করেছি, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা চাই অতীত এখানে স্বাধীনতার পরে দোয়ারাবাজার উপজেলার আমরা নৌকা প্রতীকের কোনো ক্যান্ডিডেট পাই নাই বিধায় আমি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হিসাবে আমি দোয়ারাবাজার থানার প্রথমে ছাত্রলীগের কমিটির প্রথম সাধারণ সম্পাদক, পরবর্তীতে থানা ছাত্রলীগের সভাপতি, জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি, এরপরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করার পর 15 সালের ফেব্রুয়ারির 3 তারিখে আমার জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক আবারও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্ব দিয়েছেন। আমি গ্রামে গঞ্জে হাটে মাঠে আনাচে কানাচে আমরা ঘুরে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতেছি। নৌকা প্রতীকের আমরা বিজয়ের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা মাঠে কাজ করছি, আমরা ঐক্যবদ্ধ। আপনি মনোনয়ন চাইছেন, কিন্তু এই আরো আপনাদের দলের মধ্যে আরো কয়েকজন মনোনয়ন চাইছেন, সেই কেন্দ্রে কোনো বিভক্তি আছে কিনা দলের মধ্যে? আমি মনোনয়ন চেয়েছি, আমরা দোয়ারাবাসী অত্যন্ত অবহেলিত। দোয়ারার আওয়ামী লীগ সহ অন্যান্য সংগঠন সাধারণ মানুষ চায় দোয়ারার থেকে আমরা একজন এমপি নির্বাচিত করি, সেই হিসাবে আমাকে দোয়ারার মানুষ আমাকে ভালোবেসে আমাকে ক্যান্ডিডেট হওয়ার জন্য আমাকে সাহস দিয়েছেন, সেই হিসাবে আমি আওয়ামী লীগের ক্যান্ডিডেট হয়েছি। আমাদের দ্বিধাদ্বন্দ্ব আছে, কিন্তু জননেত্রী শেখ হাসিনা যাকেই নৌকা প্রতীক দিবেন আমরা অতীতের ন্যায় এবারও নৌকা প্রতীকের পক্ষে আমরা কাজ করবো ইনশাল্লাহ। ছাতকে আরো দুজন রয়েছেন, আপনি দোয়ারবাজার থেকে রয়েছেন, এই বিষয়টি, এই যে বিভক্তি, এটি কি ভোটের মাঠে প্রভাব ফেলবে কিনা? ভোটের মাঠে প্রভাব পড়বে না, আমরা দোয়ারাবাসী, আগেই বলছি আমরা দোয়ারাবাসী অবহেলিত। প্রতিবারই ছাতকে বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, ছাতকেই সংসদ নির্বাচিত সাংসদ নির্বাচিত হন, আমরা দোয়ারাবাসী অবহেলিত। আমরা দোয়ারাবাসীর একটাই দাবি, আমাকে দোয়ারাবাসী আমাকে ক্যান্ডিডেট করেছেন, দোয়ারাবাসীর দাবি আমাকে যদি জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেন, নৌকা প্রতীক দেন, দোয়ারার মাটি ও মানুষ সবাই ঐক্যবদ্ধ হবে, দলবল নির্বিশেষে আমাকে সাহায্য করবে এবং নৌকা প্রতীকে বিজয়ী করবে। অনেক ধন্যবাদ আপনাকে জনাব ফরিদ আহমদ তারেক। আমরা শুনলাম আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর কথা, রাত 9টার সংবাদে শুনবো আমরা আওয়ামী লীগেরই আরেকজন মনোনয়ন প্রত্যাশীর কথা। দেখতে চোখ রাখুন ডিবিসি নিউজের পর্দায়।